ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নবজুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম ছিজুরেন্ট। আপনি কোন মাদ্রাসা পড়াশোনা করেন? আমি বাংলাদেশে মাদ্রাসা জামিয়া আজহারে পড়াশোনা করি। ও তাহলে আপনি ভাই কোরআন আর নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি হাদিস শরীফ পেশ করতে পারবেন? ইনশাআল্লাহ আমি শোনাচ্ছি। ছোট্ট একটি হাদিস শরীফ শিখেছি। আপনারা আমার মধ্যে খুব শান্তভাবে শ্রবণ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আস-সালাতু মিফতাহুল জান্নাত, ইয়ার অর্থ হল বেহেশতের চাবি নামাজ। অর্থাৎ গুনাহ মানুষের জন্য একটি ঘরের ভিতরে অনেক খানা পিনা বা বহু আসবাবপত্র এবং অনেক নিয়ামতি জিনিস থাকে, সেই ঘরে ছবি না থাকে, সেই মানুষটির জন্য সেই সব নিয়ামত গ্রহণ করা সহজ হবে না। তদ্রূপ আমরা অন্যান্য যতই বাধা করি না কেন, আমরা যদি সহি শুদ্ধ করে নামাজ না আদায় করি তাহলে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ সহি শুদ্ধ করে আদায় করে আল্লাহ দয়ায় আল্লাহর জান্নাতে প্রবেশ করার তৌফিক দেন। বলি আমিন।